चलो शुरू करा जाक आई प्राइमार दिए। तो आमी प्रथमे स्टेक वार्किर आई प्राइमार टा खूब अल्प परिमाण फिंगारे निये प्रथमे डैब मोशने तारपरे मसाज करे चोखेर मध्ये लागिए निच्छी। आई प्राइमार चोखेर आई शैडोर पिगमेंटेशनेर जोन्नो खूब भालो, माने आई प्राइमार टा तुमी जोदि लागाओ तारपरे जोदि जे आई शैडोटा यूज करबे तार पिगमेंटेशन टाओ खूब भालो आसबे एबं स्टेबिलिटी आई शैडोर जे स्टेबिलिटी सेटाओ अनेकक्षण थाकबे, घेमे बा घेटे जाबे ना। तो आमी आई प्राइमार टाके भालो करे मसाज करे लागानोर पर आमी आसछि आईफ्रोर दिके। आईफ्रो आमी फिसिस कानाडार आईफ्रो किट दिये आईफ्रो करछि। तो प्रथमे एटार साथे जे स्पुनिटा आछे सेटा दिये भालो करे कम करे निलाम। आर एर मध्ये दुटो फर्मई पावा जाय, क्रीम फर्मओ থাকে আর পাউডার ফর্মও থাকে। তো আমি আজকে ক্রিম ফর্মটা ইউজ করছি, করে ব্রাশটা দিয়েই আমি করে নিয়ে দেন আবার লাস্টে স্পুনিটা দিয়ে আমি ব্রাশ করে নিলাম যাতে কোনো হার্শ লাইন না থাকে। তারপরে আমি আসছি কনসিলারে, এটা ফেসিস কানাডার কনসিলার। তো যেহেতু আজকে চোখের দিকেই ফোকাস, তো খুব ভালো করে আর আইব্রোটাকে খুব শার্প দেখানোর জন্য একদম আইব্রোর নিচ দিয়ে আমি কনসিলারটাকে লাগাচ্ছি যাতে আইব্রোটাকে খুব শার্প দেখায় এবং শ্যাডোটাও খুব ভালোভাবে এটা স্টে করে। তো সেইভাবে আমি কনসিলারটাকে পুরো চোখের লিটে আমি পুরো ভালো করে লাগিয়ে নিলাম এবং চোখের নিচেও খানিকটা লাগিয়ে নেব। তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ড্যাব মোশনে আমি বসিয়ে নেব। রাব করবে না, আমি বারবার এবং প্রতিটা ভিডিওতেই বলি যে কনসিলার হোক বা ফাউন্ডেশন হোক রাব কোনো সময় করবে না, বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব মোশনে ভালোভাবে বসাবে। দরকার হলে তাতে যদি একটু টাইম লাগে সেটাও লাগুক বাট বসাবে। দেন আমি লুজ পাউডার দিয়ে চোখে একটা ব্রাশ দিয়ে সেটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি, সেটিং পাউডার দিয়েও সেট করে নিচ্ছি। যে কোনো একটা গ্রিন কালারের পেন্সিল নিয়ে আমি চোখের একদম লাইন বরাবর ধরে চোখে আমি গ্রিন পেন্সিলটা ভালো করে লাগিয়ে নেব। যেটা গ্রিন স্মোকি আইস করছি, গ্লিটারি স্মোকি আইস, তোমরা চাইলে গ্রিনের বদলে ব্লু বা ব্ল্যাকও করতে পারো এবং আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাও যদি তোমরা সেটা ব্লু বা গ্রিন ব্ল্যাকটাও দেখতে চাও, আমি সেটাও করে তোমাদেরকে দেখাবো। দেন আই শ্যাডো প্যালেট থেকে দেখছো একটা গ্রিন কালারের আই শ্যাডো নিয়ে আমি পেন্সিলটা লাগানোর পর আমি ওটাকেও খুব ভালো করে ওটার সাথে বসিয়ে নিচ্ছি, মানে বলতে পারো এটাকেও আমি সেট করে নিচ্ছি। দেন আবার সেই ব্রাশটা দিয়েই চোখের শেষ থেকে পুরো ইনার কর্নার পর্যন্ত খুব ভালো করে ব্রাশ আউট করে নিচ্ছি দুটো চোখে সমানভাবে, যাতে কোনো রকম পেন্সিলের বা শ্যাডোর কোনো রকম কোনো হার্শ লাইন না থাকে বা কোনো জায়গায় গ্যাপ না থাকে। তো খুব ভালোভাবে ব্লেন্ড আউট করে নিতে হবে। দেন যে কোনো একটা ব্রাউন শেড কালার নিয়ে ওপর দিকে অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে একদম বাইরে থেকে ভেতর পর্যন্ত, পুরোটা না বাট মিডল টার্ম পর্যন্ত পুরো ভালোভাবে ব্লেন্ড আউট করে নেবে। দেন সেই গ্রিন কালারটা নিয়েই তুমি চোখের নিচে একটু ব্লেন্ড আউট করে নেবে, শেষ থেকে মিডল পর্যন্ত করবে, পুরোটা করবে না। তারপরে যে কোনো চাঙ্কি বা গ্লিটারি গ্রিন কালারের শ্যাডো নিয়ে চোখের মিডিলে এটাকে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে এটাকে বসিয়ে নেবে। দেখতে পাচ্ছ দুটো চোখের ডিফারেন্স, তোমরা যে এই চোখে আমি লাগাইনি আর এই চোখে লাগিয়েছি, তো দুটো চোখের ডিফারেন্স স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে। এই চোখেও সেম প্রসেসে এটাকে ফ্ল্যাট ব্রাশ দিয়ে বসিয়ে নেবে আর সেই চাঙ্কি গ্লিটারি দিয়েই চোখের ইনার কর্নারের নিচেও এটা একটুখানি ব্লেন্ড আউট করে নেবে। দেন তুমি চোখের কোনায় যে কোনো গোল্ডেন কালারের বা সিলভার কালারেরও নিতে পারো, দিয়ে চোখের ইনার কর্নারেও হাইলাইট করে নেবে। দেন আসছে লাইনারের বাড়ি, এটা মেবলিনের লাইনার। দেন আসছে মাস্কারার বাড়ি, এলে গার্লের মাস্কারা, এটা খুবই ভালো একটা মাস্কারা, তোমরা ইউজ করে দেখতে পারো। দেন আসছে ফেসিস কানাডার, এটা হচ্ছে ওয়াইল্ড গ্রিন কাজল, এটাকেও লাগিয়ে নিলাম আমি যেহেতু গ্রিন। দেন এটা হচ্ছে আমার লাস্ট লুক ফেসটা করার পর। তো যেহেতু এটা শুধুমাত্র চোখের ওপর ভিডিও, তাই আমি চোখের ভিডিওটাই শুধু দেখালাম, পুরো ফেস ভিডিও আমি আজকে তোমাদেরকে দেখালাম না। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, সবাই দেখতে পাচ্ছ। দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড অতি অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো, বারবার বলছি।
আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে একটা ছোট্ট নোটিফিকেশন বেল আছে, এটাকেও ক্লিক করে দিও যাতে পরবর্তী আমি যে ভিডিওগুলো ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা তখন কোনো ভিডিওটা দেখতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।